আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা ইউটিউবের ভিডিও কিভাবে পিকচার ইন পিকচার মোডে আমাদের ফোনে দেখব, এবং এটা খুব একটা ইজি প্রসেস। আপনি এর আগে যতগুলা সিস্টেম দেখেছেন সবগুলাই একটু ব্যতিক্রম ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনি যদি পিকচার ইন পিকচার মোডের এই সিস্টেমটা জেনে নেন, তাহলে খুব সহজেই আপনার ফোনে পিকচার ইন পিকচার মোডে যে কোনো ভিডিও আপনি দেখতে পাবেন। তো আমরা সাধারণত ইউটিউবের ভিডিওটাই এখান দিয়ে প্লে করি। তো আমরা এখন ইউটিউবের ভিডিও প্লে করব। আমি মিউজিকটা বন্ধ করে রাখতে পারি কিছু সময়ের জন্য, কারণ কপিরাইট ক্লেম হতে পারে যার জন্য। তারপরে আমি চেষ্টা করব সম্পূর্ণ মিউজিকটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আমরা প্রথমে ইউটিউবে চলে যাব, এবং ইউটিউব থেকে এখানে আমরা যে ভিডিওটি প্লে করতে চাচ্ছি সেটি এখান থেকে ওপেন করব। আমি এখান থেকে ওপেন করার পরে আমি একটু সাউন্ডটা কমিয়ে নিলাম, কম রাখছি। আমার এখানে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে, এবং প্লে হওয়া অবস্থায় আপনি এখানে দেখতে পাবেন যে একটি শেয়ার অপশন আছে। আমার এখানকার ইন্টারফেসটা একটু অন্যরকম, কারণ আমার এই ইউটিউব অ্যাপটি একটু আপডেটেড। যাই হোক, আপনাদের যদি আপডেটেড অ্যাপ হয় তাহলে এইরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এই অনেকগুলো অপশন থেকে আপনি দুইটা মাধ্যমে নিতে পারবেন, একটা হলো কপি থেকে, অথবা আপনার এই ভিডিওটি আপনি একটি অ্যাপসের মাধ্যমে প্লে করতে পারবেন পিকচার ইন পিকচার মোডে। তো অ্যাপসটি আমরা প্রথমে ইনস্টল করে নিব। অ্যাপসটি আমরা পাব অ্যাপ স্টোরে। আমরা আমাদের অ্যাপ স্টোরে চলে যাব। অ্যাপ স্টোরে আসার পরে আমরা এখানে লিখব এক্স অ্যাপস, এক্স APPS। জাস্ট এটা লিখব। এটা লিখলে আমাদের যে অ্যাপসটা দরকার এটা আমরা পেয়ে যাব। আমি এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আমি ইনস্টল করব। ইনস্টল করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। জাস্ট আসলে আমি এখান থেকে এটা সরিয়ে দিলাম। এখন আমি আমার ইউটিউবে চলে যাব। যে ভিডিওটা আমরা প্লে করেছিলাম সেটার শেয়ার আইকনে ক্লিক করছিলাম। শেয়ার আইকনে ক্লিক করার পরে এরকম অপশন আসছিল। এখন আমরা এখান থেকে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে যাব, যেখানে আমরা দেখতে পাব যে এক্স ভিডিও ফুল স্ক্রিন, আর একটা হলো এক্স ভিডিও পিকচার ইন পিকচার। আমরা ফুল স্ক্রিন করে নিয়ে দেন পিকচার ইন পিকচার মোডে প্লে করতে পারবো। সো প্রথমে আমরা ফুল স্ক্রিনে ক্লিক করব, এবং ফুল স্ক্রিনে ক্লিক করার পরে আপনার ওই ভিডিওটা এখানে চলে আসবে, এবং এখান থেকে আপনি পিকচার ইন পিকচারে ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওটা পিকচার ইন পিকচার মোডে শো হবে। তো এখন আপনি চাইলে এখান থেকে যে মানে মনের মতো জায়গায় সরিয়ে নিতে পারবেন, এবং পাশাপাশি অন্য যে কোনো কাজ করতে পারবেন। আপনি যে কোনো সফটওয়্যার ওপেন করতে পারবেন, ইউটিউব, ফেসবুক বা আপনার আদার্স যে অ্যাপসগুলো আছে সেগুলোও। তো এভাবেই আপনারা আপনাদের ফোনে পিকচার ইন পিকচার মোডে যে কোনো ভিডিও, ইউটিউবের যে কোনো ভিডিও প্লে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।